আসসালামু আলাইকুম এটিএন বাংলার বিশেষ নির্বাচনী বুলেটিনে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি শান্তা ইসলাম কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনের ভোট গ্রহণ শুরু হয়েছে সকাল 8টায় শুরু হয় ভোট নেওয়া চলবে একটানা বিকেল 4টা পর্যন্ত মোট 105টি কেন্দ্রে ভোট গ্রহণ হচ্ছে ইভিএম এর মাধ্যমে প্রথমবারের মতো প্রতিটি ভোট কক্ষে রয়েছে সিসি ক্যামেরা মোতায়েন করা হয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর 3500 এরও বেশি সদস্য ভোটারদের উৎসবমুখর পরিবেশে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছে নির্বাচন কমিশন ঝুঁকিপূর্ণ 89টি কেন্দ্রে নিরাপত্তায় নেওয়া হয়েছে বাড়তি ব্যবস্থাপনা নির্বাচনে মেয়র পদে লড়ছেন 5 জন সাধারণ কাউন্সিলর পদে 106 ও সংরক্ষিত কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন 36 জন দর্শক কুমিলে আছেন আমাদের সহকর্মী একরামুল হক সায়েম আমরা এখন সরাসরি চলে যাচ্ছি তার কাছে সায়েম নির্বাচনী পরিবেশ কেমন দেখছেন আমাদেরকে জানাবেন শান্তা পরিবেশ এখনো পর্যন্ত ভালো এটি বলাই যায় কারণ নির্বাচনী প্রচারণার শুরুর পর থেকেই আসলে কোনো ধরনের সংঘাত সহিংসতার ঘটনা এই কুমিল্লা সিটি কর্পোরেশনে হয়নি আর আজকেই ভোটের দিন এই মাত্র কিছুক্ষণ আগেই আপনি যখন সংবাদ শুরু করলেন তখনই এখানে ভোট গ্রহণ শুরু হয়েছে অর্থাৎ 8টা থেকে ভোট গ্রহণ শুরু হয়ে 4টা পর্যন্ত চলবে ভোটাররা আসা শুরু করেছেন ভোটারদের ভিড় শুরু হয়েছে আমি এখন রয়েছি কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ এখানে দুটি কেন্দ্র রয়েছে আমার পেছনে নারীদের একটি কেন্দ্র রয়েছে এবং আমার ডান পাশে পুরুষদের জন্য আরেকটি কেন্দ্র রয়েছে আপনি দেখতে পাচ্ছেন যে লাইনে দাঁড়িয়ে আছেন যারা ভোট দিচ্ছেন তারা ভেতরে ঢুকছেন বাকিরা লাইনে রয়েছেন এবং এই শহর এলাকা আসলে ছোট্ট এলাকা তো অনেকে আমরা সাধারণত দেখি যে গ্রাম এলাকায় আসলে সকালে মানুষের ভিড়টা ভোটারদের ভিড়টা একটু বেশি থাকে কিন্তু এখানে আসলে ঠিক সেরকমটা না হয়তো সারাদিনই বিক্ষিপ্ত বিচ্ছিন্নভাবে ভোটাররা আসতে শুরু করবেন একই সাথে যেহেতু সাধারণ ছুটি ঘোষণা করা হয়নি সেক্ষেত্রে অনেকের অফিস আদালত রয়েছে তারা কাজের ফাঁকে এসে তারা ভোট দিয়ে যাবেন এবং আপনি জানেন যে ইভিএমে ভোট দেওয়া হচ্ছে আমরা দেখেছি যে এখানে ইভিএমের সব ধরনের প্রস্তুতি আছে বিশেষ করে বায়োমেট্রিক্স না মেলা অর্থাৎ হাতের আঙ্গুলের ছাপ দিয়ে কিন্তু ব্যালট পেপার ইস্যু করেন এখানকার ভোট গ্রহণ কর্মকর্তা আর সেক্ষেত্রে কারো কারো হাতের আঙ্গুলের ছাপ মেলাতে কিছুটা সমস্যা হয় এটা আমরা ইভিএমের ভোটে দেখে থাকি এখানেও সেরকমটা হতে পারে এবং সেজন্য কিছু ব্যবস্থা রাখা হয়েছে যেমন কেউ ভ্যাসলিন দিয়ে হাতে এরপর করে থাকেন বা হাত পরিষ্কার করে আঙ্গুলের ছাপ দেওয়ার চেষ্টা করেন সে ধরনের ব্যবস্থাগুলো এখানে রাখা হয়েছে এছাড়া আমি এখানে কয়েকটি ভোট কক্ষ ঘুরে দেখেছি এখানে মেয়র পদে যে আলোচিত তিন প্রার্থী বিশেষ করে আওয়ামী লীগ প্রার্থী আরফানুল হক রিফাত এবং বিএনপি নেতা যিনি ছিলেন স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করছেন মনিরুল হক সাক্কু এই দুজনের এজেন্ট আমি বেশিরভাগ ভোট কক্ষেই দেখেছি অন্য মেয়র প্রার্থীদের অবশ্য এজেন্ট আমি দেখিনি কাউন্সিলর প্রার্থীদের এজেন্ট রয়েছে এবং এখনো পর্যন্ত এখানকার ভোটারদের মধ্যে এক ধরনের নির্বাচন নিয়ে স্বস্তি রয়েছে ভোটাররা বিক্ষিপ্ত বিচ্ছিন্নভাবে আসছেন এবং আজকের গত কয়েকদিনের যে আসলে ভোটের দিনের আবহাওয়ার পূর্বাভাসে একটু কিছুটা বৃষ্টি হতে পারে এরকম বলা হয়েছিল কিন্তু এখনো পর্যন্ত আবহাওয়া ভালো সকাল থেকে কিছুটা রৌদ্রোজ্জ্বল অবস্থা আপনি দেখতে পাচ্ছেন এরকম যদি চলতে থাকে তাহলে সারাদিনে এই কুমিল্লা সিটি কর্পোরেশনে ভোটার উপস্থিতি ভালো হবে বলে নির্বাচনী কর্মকর্তারা আশা করছেন শান্তা সায়েম আপনাকে ধন্যবাদ মেহেরপুর পৌরসভা নির্বাচনের আগে মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহদারা খানের বদলির আদেশ কার্যকরের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন নির্বাচন অবাধ ও সুষ্ঠু করার জন্য এই আদেশ দিয়ে মঙ্গলবার নির্বাচন কমিশন থেকে পুলিশের মহাপরিদর্শককে আদেশ কার্যকরের জন্য চিঠি দেওয়া হয় জেলা নির্বাচন অফিসার আবু আনসার এ তথ্য নিশ্চিত করেন আজই ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে দর্শক সকাল 9টায় আমাদের বিশেষ নির্বাচনী বুলেটিন দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন ইউটিউব/ATN বাংলা নিউজ ধন্যবাদ